বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করেছে রিয়েল এস্টেট হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব। দুপুরে রাজধানীর একটি হোটেলে দোয়া এবং কেক কাটার মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়। রিহাব আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন সহ রিহাবের অন্যান্য নেতারা। এ সময় বঙ্গবন্ধু দেশ ও জাতির জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরেন রিহাব সভাপতি।